2005 সালে র‍্যাম্প মডেল হিসেবে মিডিয়া জগতে যাত্রা শুরু। পরবর্তীতে 2007 সালে প্রভার সাথে মেরিল ট্যালকম পাউডার ও বিন্দুর সঙ্গে ক্লোজআপের বিজ্ঞাপন করে ছোট পর্দায় মডেল হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। এমনকি বিজ্ঞাপনে তার মুখে বলা কিছু সংলাপ বেশ জনপ্রিয় হয়। অফিস না গেলে হয় না, অফিসে অনেক কাজ, যাও। তারপর নাটকে অভিনয়, সেখানেও তিনি জনপ্রিয়তা লাভ করলেন। এরপর চলচ্চিত্রে তার অভিষেক 2010 সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মধ্য দিয়ে, তারপর একের পর এক সিনেমা। চলচ্চিত্রে খুব অল্প সময়ে তৈরি করে নিলেন নিজের শক্ত অবস্থান। ব্যবসায়িক দিক থেকেও সফল হলো তার সিনেমা আরিফিন শুভ। নামটির সাথে জড়িয়ে আছে বঙ্গবন্ধু, মিশন এক্সট্রিম, সাপ লুডু, ঢাকা অ্যাটাক, ছুঁয়ে দিলে মন, এমন উল্লেখযোগ্য কিছু সিনেমা। বর্তমানে ঢাকার চলচ্চিত্রে সবচেয়ে সম্ভাবনাময় নায়কদের একজন আরিফিন শুভ। এরই মধ্যে তাকে নিয়ে দর্শক ও পরিচালক মহলে এক আস্থার সৃষ্টি হয়েছে। নায়ক সংকটের এই মুহূর্তে আরিফিন শুভ নামটি বেশ শক্ত অবস্থানে। নায়ক বলতে যা বোঝায় তিনি ঠিক তাই। 1982 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন আরিফিন শুভ। বাবা এস এম শামসুল হক ছিলেন সরকারি কর্মকর্তা। চাকরির সুবাদে তিনি দেশের বিভিন্ন জেলায় বদলি হলেও শুভ ময়মনসিংহ শহরেই বড় হয়েছেন। ময়মনসিংহ থেকে তিনি ঢাকায় আসেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে, আর স্বপ্ন পূরণ তো হয়েছেই, সাথে পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা। ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখতেই পছন্দ করেন এই অভিনেতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। সর্বশেষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধুতে অভিনয় করেছেন তিনি, আর সিনেমাটির জন্য মাত্র 1 টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। তার 1 দশকের ক্যারিয়ারে এই সিনেমাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন মনে করেন এই নায়ক। নিজের অভীষ্ট লক্ষ্যে পথ চলছেন আরিফিন শুভ। তাকে যে যেতে হবে বহুদূর। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।